স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়ে ফিরল লাশ হয়ে। কোনো সান্ত্বনাই যথেষ্ট নয় সন্তানহারা মায়ের জন্য। রোববার সকাল ১১টার দিকে কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর থেকে মামাতো ভাই ইমরানের সাথে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ১২ বছরের শিশু রিহান। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে স্বজনরা। রাতে কিশোরগঞ্জের ভৈরব নদীতে মাছ ধরতে যেয়ে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় স্থানীয় জেলেরা। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি। পরে শিশুটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা নজরে আসে রেহানের পরিবারের। আমার ছেলেরে স্কুলে পাঠাইছি, ক্লাস হচ্ছে ১২:৩০, আমার ছেলে ১১টা ডিগ্রি রেডি হয়ে গেছে। এদিকে রিহানের মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসী। শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে হত্যা করা হয়েছে। তারপরে ও বলছে, না তুমি এখন স্কুল যাও, তুমি এখন আমার লগে যাওয়া লাগবে না, আমি তোমার লগে যাবো। এই কথা বলে ইমরানে চলে গেছে। তারপরে ছেলে রেডি হয়ে স্কুলে গেছে। স্কুলে যাওয়ার পরে থেকে তো সে ও নিখোঁজ পাইতেছে না। তারা তো একবারই মানুষ, একবারে মানুষ, সমস্যা তো নাই আবার আছো আর কি। তারা তো একবারই একবারের মানুষ। আপন ফুফাতো ভাই, মামতো ভাই ফুফাতো ভাই, তারা তো একবারই একবারের মানুষ। নিহত রিহান মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান মিয়ার একমাত্র ছেলে। সে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। রিহানের নিহতের ঘটনায় অবাক তার শিক্ষকরাও। স্কুলে আসে নাই, আমি রাত্রি ১২:৩০টার দিকে হঠাৎ ফেসবুকে যে কুমিল্লা চকবাজার ফাঁড়ি পুলিশ জানায়, নিহত রিহানের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে কুমিল্লা থেকে শিশুটি কিভাবে কিশোরগঞ্জের ভৈরব নদীতে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিউজ ডেস্ক, দেশ টিভি।